24 অক্টোবর 1996 প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনা। তিনি বলেন, জাতিসংঘ বিশ্ব শান্তি, স্থিতি ও উন্নয়নের বড় প্রতীক, নিরাপত্তার সারথি। 24 অক্টোবর 2013 বিরোধী দলের সমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কা ব্যক্ত করে যে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবেলায় রাজধানীর প্রতিটি পাড়া মহল্লায় সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 অক্টোবর 2021 পটুয়াখালীর পায়রা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের সঙ্গে কুয়াকাটা ও পায়রা বন্দর পর্যন্ত সড়ক পথ ফেরিহীন হয়ে যায়। একই দিনে 6 লেনের ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়নের কাজও উদ্বোধন করেন তিনি। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই দক্ষিণ অঞ্চলটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। কাজে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নতিটা যত দ্রুত আমরা করতে পারি, আর্থিকভাবে সচ্ছল হবে, উন্নতি হবে।